টি-20 বিশ্বকাপে মাঠে নামার আগে সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। আইসিসি টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ফের বিশ্বসেরা হলেন বাংলাদেশি এই অধিনায়ক। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই তারকা। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে হটিয়ে আবারও টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন টাইগার অধিনায়ক। বুধবার 19 অক্টোবর প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে দেখা যায় সাকিব আল হাসান 266 রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন। মূলত নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে টানা 2 হাফ সেঞ্চুরির সুবাদে নিজের সিংহাসন পুনরুদ্ধার করেন সাকিব। এর আগে 28 সেপ্টেম্বর প্রকাশিত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে দেখা যায় 246 রেটিং নিয়ে টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন আফগানিস্তানের নবী। 243 রেটিং নিয়ে দুয়ে ছিলেন সাকিব। তবে নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট বেড়েছে 23, আর আগের 246 পয়েন্টই আছেন নবী। এদিকে ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে লিটন দাস, এক ধাপ এগিয়ে আফিফ হোসেন 43 নম্বরে ও সাকিব আল হাসান আছেন 57 নম্বরে। মোহাম্মদ ইয়াসিন আলম, নিউজ ফ্ল্যাশ 71।